মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই নড়ে চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রাতভর অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুলিশ বেআইনি বারুদ কারখানার হদিশ পেয়েছে। অভিযান চালিয়ে 34 কেজি বোমা তৈরির বারুদ সহ অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম গোপাল বারিক, তিনি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পশ্চিম চিলকা গ্রামের বাসিন্দা। এদিন অভিযুক্তকে তমলুক জেলা আদালতে পেশ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাড়িতে অবৈধভাবে বোমা তৈরির বারুদ মজুত রেখেছিলেন গোপাল বারিক বলে অভিযোগ। বীরভূমের রামপুরহাটে গণহত্যায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গিয়ে পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য। সমস্ত বোম বারুদ কারখানা ও অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অস্ত্র উদ্ধার করতে তোড়জোড় শুরু করেছিল পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই নির্দেশ মেনে একদিন পাঁশকুড়া থানার রাধাবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চিলকা গ্রামে অভিযান চালায় পুলিশ। গোপাল নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 34 কেজিরও বেশি বারুদের 2টি বস্তা বাজেয়াপ্ত করে নিয়ে আসে। পাশাপাশি অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করে নিয়ে আসে। অভিযুক্ত ওই বাড়ির মালিক বারুদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি, যদিও বাড়ির মালিক পুলিশকে জানায় তারা বাজে তৈরি করার জন্য বারুদ মজুত করে রেখেছিল। হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কয়েকদিন ধরেই রেড করছি এবং করব। গতকাল পাঁশকুড়া থানার অন্তর্গত পশ্চিম চিলকা জায়গায় আমরা অভিযান চালাই এবং সেখান থেকে একজন ব্যক্তিকে আমরা ধরি। তার কাছ থেকে আমরা 2 ব্যাগ বারুদ পাই, যেগুলো বোম তৈরির মশলা, এবং জানা যায় যে সে অবৈধভাবে এই ব্যবসা করছে, তার কোনো লাইসেন্স নেই, এবং তাকে আমরা গ্রেপ্তার করি। সেখান থেকে মালটা আমরা বারুদ 2 বস্তা 34 কেজি টোটাল সেটা আমরা সিজ করি। তাকে আজকে তমলুক আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় মামলা স্টার্ট করি। ওকে কি রিমান্ড জানা হবে স্যার? না, ওদেরকে রিমান্ডে আমরা আনছি না, কারণ যাবতীয় তথ্য আমরা পেয়ে গেছি, যা যা ইনফরমেশন আছে সেগুলো আমরা ওয়ার্ক আউট করছি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।